ছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আচ্ছা, আমরা তাপীয় প্রসারণ পড়ছিলাম, আগের দিন ক্লাস করেছিলাম, সেখানে তাপীয় প্রসারণ পড়াশোনা হচ্ছিল। তাপীয় প্রসারণ জিনিসটা কি? না, তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের, তরল পদার্থের বা গ্যাসীয় পদার্থের প্রসারণ হয়, বৃদ্ধি পায়, সেটা আমরা পড়ছিলাম। আগের দিন আমরা পড়েছিলাম কঠিনের প্রসারণ, তারপরে পড়েছিলাম তরলের প্রসারণ। আচ্ছা, তরলের প্রসারণ পড়তে গিয়ে কী পেয়েছি? না, তরলের যেটা প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ থাকে আপাত প্রসারণ গুণাঙ্ক থাকে, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক থাকে, আর হচ্ছে গিয়ে পাস্তুরের প্রসারণ গুণাঙ্ক থাকে। ঠিক আছে, এইটা এমনি বলেছিলাম। আজকে আমরা গ্যাসের প্রসারণ পড়ব এবং তারপরে তাপ পরিবাহিতাঙ্ক, তাপ পরিবাহিতাতে চলে যাব। তাহলে প্রথমে গ্যাসের প্রসারণটা বলে নিই। গ্যাসের প্রসারণ, এটা ইংরেজিতে বলে এক্সপানশন অফ গ্যাসেস। গ্যাসের প্রসারণও ঠিক তাই তরলের মতোই হবে, গ্যাসীয় পদার্থের কোনো দৈর্ঘ্য থাকে না, প্রস্থও থাকে না, শুধু আয়তন থাকে। গ্যাসের প্রসারণ বা গ্যাসীয় প্রসারণ বলতে আমরা শুধু আয়তনেরই প্রসারণ পাবো। তবে এক্ষেত্রে একটা মনে রাখতে হবে যে তাপ প্রয়োগ করলে গ্যাসের আয়তনে প্রসারণ হবে, ঠিক কথা, কিন্তু সঙ্গে সঙ্গে চাপও বৃদ্ধি পায়। অর্থাৎ তাপ প্রয়োগ করলে গ্যাসের আয়তন যেমন বৃদ্ধি পায়, তেমনি চাপও বৃদ্ধি পায়। আচ্ছা, তার আগে বলে রাখি গ্যাসের যে প্রসারণ হয় তার দুই একটা ঘটনা বলছি। খুব রোদে, যেমন গ্রীষ্মকাল আসছে, খুব রোদে যদি তুমি কোনো সাইকেলকে রেখে দাও, দেখবে অনেক সময় খুব কমার টায়ার হলে, টিউব পাংচার হয়ে যায়, ফেটে যায়। কেন? ওই যে গ্যাস পড়া আছে টিউবের মধ্যে, যে গ্যাস পড়া আছে সেটা বৃদ্ধি পায়, তারপরে ফেটে যায়। তারপরে তুমি মনে করো একটা বেলুন নিয়েছো, বেলুনের মধ্যে হাওয়া পড়া আছে, গ্যাস পড়া আছে বা বাতাস পড়া আছে, সেইটা যদি উনুনে পাড়ে নিয়ে যাও, সেই তখনও গ্যাসের প্রসারণ হবে, প্রসারণ হতে হতে বেলুনটা বড় হবে এবং ফেটে যাবে। এইগুলি প্রমাণ করে, এরকম অনেক উদাহরণ দেওয়া যায় যে গ্যাসেরও প্রসারণ হয়। তো গ্যাসের প্রসারণ হতে গিয়ে আমি বললাম যে গ্যাসের প্রসারণ যখন তাপ প্রয়োগ করে গ্যাসের প্রসারণ নির্ণয় করবে, তখন কিন্তু তোমাকে চাপটাকে স্থির রাখতে হবে। কেন? না, বললাম যে তাপ প্রয়োগ করলে গ্যাসের যেমন চাপের বৃদ্ধি পায়, চাপ বৃদ্ধি পায়, তেমনি আয়তনও বৃদ্ধি পায়। সেই জন্য আমি তো বুঝতে পারবো না, তাহলে চাপটাকে স্থির রাখলে তবে আমি বুঝতে পারবো যে কতটা তাপ প্রয়োগ করলে কতটা তার আয়তন বৃদ্ধি হয়। তাহলে আমরা স্থির চাপে তোমার গ্যাসীয় পদার্থের এই একক আয়তনের 1 ডিগ্রি সেন্টিগ্রেড আয়তন বৃদ্ধিতে যতটা তার আয়তনের প্রসারণ হয় তাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক, গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আগের মতো আমি ধরছি যে এই, তবে মনে রাখতে হবে এখানে যে প্রাথমিক যে আয়তনটা নেওয়া হয় V0, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে আমরা মনে করলাম একটা গ্যাসের আয়তন হয়েছে, ছিল V0। আবার T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার আয়তন হয়ে গেল মনে করো VT। তাহলে এখানে 0 ডিগ্রি বলছি কেন? না, গ্যাসের প্রসারণ যখন হিসেব করা হয় তখন প্রাথমিক তাপমাত্রাটা 0 ডিগ্রিতে কতটা তার আয়তন সেটাই ধরা হয়। তারপরে তাপমাত্রা বাড়িয়েছি, তার আয়তন বেড়ে গেছে, আয়তন হয়ে গেছে VT। তাহলে আয়তনের বৃদ্ধি কত হলো? না, আয়তনের বৃদ্ধি হলো VT - V0 হলো। আচ্ছা, তাহলে আমরা যদি হিসেবটা আবার আগের মতো করি যে তোমার আয়তন বৃদ্ধি হচ্ছে, তাহলে এই 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হতো T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে V0 আয়তন গ্যাসের আয়তন বৃদ্ধি হচ্ছে কত? না, VT - V0। তাহলে সংজ্ঞা অনুযায়ী, আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে V0 আয়তনের আয়তন বৃদ্ধি হবে VT - V0/T হবে, T হলো। আচ্ছা, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে একক আয়তনের আয়তন বৃদ্ধি হবে VT - V0/V0×T। এইটা হচ্ছে তোমার আয়তন প্রসারণ গুণাঙ্ক, একে আমরা γP বলবো। γP কেন? মানে চাপকে স্থির রাখা হয়, P মানে প্রেশার, চাপকে স্থির রাখলে এই জিনিসটা পাবো। তাহলে এটা কী?
না ভিটি মাইনাস ভি জিরো বাই গামা জিরো টি, ঠিক আছে? এটাকে এইটাই হচ্ছে তোমার আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটাকে আগের মতো করে আমি যদি ভালো করে লিখি, এটাকে একটু এটাকে এদিকে নিয়ে এসো অঙ্ক, ভিটি মাইনাস ভি জিরো ইকুয়াল টু ভি জিরো ইন্টু গামা পি টি। তাহলে ভিটি ওদিকে চলে গেলো, ভি জিরোটা কমন নিলে ওয়ান প্লাস গামা পি টি, এরকম একটা সমীকরণ পাওয়া যায়। এই সমীকরণ আর একটা তোমরা যখন চার্লসের সূত্র পড়েছিলে সেখানে দেখো, সেখানেও একটা সূত্র আমরা সমীকরণ পেয়েছিলাম ঠিক এরকমই, যে ভিটি কী পেয়েছিলাম বলো তো, সে চার্লসের সূত্রটা কী না সেখানে, সেখানে কী করা হয়েছিল, সেখানে চার্লস থ্রি রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কীভাবে বৃদ্ধি পায় না, জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে আয়তন থাকে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে আয়তন ছিল তার 1273 গুণ বৃদ্ধি পায়। তা সেই সমীকরণটা আমরা বার করেছিলাম এইভাবে, ভি টি ইকুয়াল টু ভি জিরো ইন্টু ওয়ান প্লাস কত ছিল 1273 ইন্টু টি, এইটা ছিল তাই না? তাহলে এই একই জিনিস, এটাও সেই আয়তন প্রসারণ হচ্ছে, সেখানে সেই আয়তন বৃদ্ধি পেয়েছিল। তাহলে তুলনা করলে আমরা কী পাচ্ছি, না গামা পি মানটা আমরা পাচ্ছি 1/1273, ঠিক আছে? আর এখানে বলে রাখি এ তাপমাত্রাটা এর এককটা কী হবে, একক হচ্ছে আগের মতো হবে 1/CGS হলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড, সরি ডিগ্রি সেন্টিগ্রেড হবে। হ্যাঁ, যদি তুমি ইয়ে করো ফারেনহাইট করো তাহলে প্রতি ডিগ্রি ফারেনহাইট হবে, এরকম বলে লেখে প্রতি ডিগ্রি ফারেনহাইট, যদি কেলভিন করো তাহলে প্রতি ডিগ্রি কেলভিন, যাকে এরকমভাবে লেখে, তাহলে এর এককগুলো এরকমভাবে হয়। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে গ্যাসের প্রসারণের ক্ষেত্রে গামা পি যে প্রসারণ গুণাঙ্ক, গ্যাসের প্রসারণ গুণাঙ্ক প্রশ্ন পড়ে, গ্যাসের প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এবং তার মান কত, তার মানটা হচ্ছে এইটা, আর প্রসারণ গুণাঙ্ক কাকে বলে বলতে গেলে ওই সংজ্ঞাটাই বলতে হবে। আচ্ছা, এইটা আমরা প্রসারণ গুণাঙ্ক কাকে বলে বললাম, নিশ্চয়ই মনে আছে যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে গ্যাসের উষ্ণতা যদি বাড়ানো হয় এবং তাহলে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে গ্যাসের যে আয়তন ছিল, হ্যাঁ, তাকে তার যতটা বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনের যতটা আয়তন বৃদ্ধি হয় তাকেই বলা হচ্ছে গ্যাসের প্রসারণ গুণাঙ্ক, তার মানটা হচ্ছে 1273। এবার আমরা চলে যাব তাপ ইয়ে কী বলে তাপের পরিবহন, এবার আমরা চলে যাব তাপের পরিবহনের, তাপের পরিবহন। আচ্ছা, তাপের পরিবহনটা কী, না তাপ মানে কঠিন পদার্থ বলো, গ্যাসীয় পদার্থ বলো, তরল পদার্থ বলো, তাপ কিন্তু তাপের সঞ্চালন হয়, অর্থাৎ তাপ প্রয়োগ করলে তাপ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়। আমরা কঠিনের ক্ষেত্রে আমরা পড়বো এটা, কঠিনের ক্ষেত্রে যেটা হয় কঠিনের মধ্যে দিয়ে যা তাপ যেভাবে যায় তাকে বলা হচ্ছে তাপের পরিবহন। তাপের পরিমাণ জিনিসটা বোঝা গেল, কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে যেভাবে যে পদ্ধতিতে, হ্যাঁ, তাপের মানে উষ্ণ প্রান্ত থেকে ঠান্ডা প্রান্তে যে পদ্ধতিতে তাপ ইয়ে হয় সঞ্চালন হয় যা চলাচল করে তাকে তাপের পরিবহন বলে। সেই তাপের পরিবহন পড়তে গেলে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে, পরিবাহিতা, হ্যাঁ, সুপরিবাহিতা, কুপরিবাহিতা, কিছু পদার্থ আছে তাপের খুব ভালো তাপ পরিবহন করে, যে সাধারণত ধাতুগুলো হয় তার সুপরিবাহী আছে, তাহলে সেখানে আমরা দুটো জিনিস পাবো, একটা সুপরিবাহী, সুপরিবাহী পদার্থ, আর একটা পাবো কি কুপরিবাহী পদার্থ, কুপরিবাহী পদার্থ। সুপরিবাহী পদার্থ কোনগুলো, এই যেমন লোহা, তামা, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, লোহা, তামা, এইগুলো কুপরিবাহী পদার্থ কোনগুলো, যেমন কাঠ আছে, কাঁচ আছে, হ্যাঁ, জল আছে, হ্যাঁ, কাগজ আছে ইত্যাদি, এগুলো হচ্ছে কুপরিবাহী পদার্থ। তাহলে আমরা কিন্তু ইন্টারেস্টেড কোথায়, আমরা তাপের সুপরিবাহী পদার্থ নিয়ে ইন্টারেস্টেড। এবার আমরা এদের পড়তে গিয়ে আমাদের পরিবাহিতাঙ্ক, তাপের পরিবাহিতাঙ্ক বলতে কী বলবো, পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক বলতে কী বোঝো, এইটা কিন্তু আমরা আজকে
এবার পড়বো। তারপর পরিবাহিতাঙ্ক ব্যাপারটা হচ্ছে, এটা আমি আলোচনা করার পরে তোমাদের আসবে, এটা সংজ্ঞাটা একটু বড়। কিন্তু বুঝতে হবে জিনিসটা, তুমি যদি আমরা ইন্ডিয়ান হজের পরীক্ষাটা পড়ি, ইন্ডিয়ান হজের পরীক্ষাটা ভালো করে শোনো, যে এরকম একটা পাত্র নেওয়া হয়, তোমাদের বইয়েতেও আছে অনেক বইয়ে দেখবে, পাত্রের ধাতব পাত্র, তার মধ্যে জল রাখা আছে, আমি অত ভালো করে তো এখানে হবে না, এখানে এখানে জল রাখছে, এরকম একটা পাত্র মনে করো, এই এই এর ভিতরে জল রাখা আছে এবং গরম করা হচ্ছে, আর এখানে তিনটে রড আমরা নিলাম, এটা মনে করো এই সমান আকারের একই দৈর্ঘ্যের একই প্রস্থ আয়তনের সমান আকারের রড আমরা তিনটে নিলাম, কীভাবে করা আছে তাতে এই এইগুলো রডগুলো কী করা আছে, এই এখানে জল গরম হচ্ছে, এর ভিতরে জল আছে, এখানে ভিতরে জল আছে, জলটা গরম হচ্ছে, সেই গরম জলটা যারা এখানে ইয়ে পাবে, এটা একই দৈর্ঘ্যের কিন্তু, তাহলে কী করা হয়েছে, মোমের প্রলেপ দেওয়া হয়েছে, মোমের প্রলেপ দেওয়া হয়েছে, সমানভাবে মোমের প্রলেপ দেওয়া হয়েছে, তাহলে যদি দেখবে কিছুক্ষণ পরে কী হয়েছে, এটা যদি মনে করো এটা কপার তামা, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে লোহা, তা দেখা যাবে যে এইখানে মোম দেওয়া আছে তো, এখান থেকে তাপ পাচ্ছে প্রত্যেকটা ধাতবগুলো কপার অ্যালুমিনিয়াম আয়রন লোহা একই হারে তাপ পাচ্ছে, কিন্তু দেখা যাবে মোমটা মনে করো এখানে মোম দেওয়া আছে, এর মোমটা এতটুকু বলেছে, এর মোমটা আরেকটু বেশি বলেছে, আচ্ছা এখানে মোম দেওয়া আছে, এদিকটা মোম দেওয়া আছে, এগুলো দুটো এই মোমটা এটা মোম দেওয়া আছে, ঠিক আছে, এগুলো সমান আকারে কিন্তু, আর এটা আরেকটু বেশি বলেছে, এই দিকটা মোমটা রয়েই গেছে, এতটা মোম রয়ে গেছে, অর্থাৎ এখান থেকে তাপ নিয়ে একই তাপ যাচ্ছে, সেই তাপটা নিয়ে এই এতটা মোম গলেছে, এর এতটুকু মোম গলেছে, এর আরও কম মোম গলেছে, তার মানে কি এদের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন, এটাকেই একরকমভাবে তাপ পরিবাহিতাঙ্ক বলে। তাপ পরিবাহিতাঙ্ক আমরা যদি জানতে পারি তাহলে আমরা বলে দেবো কে তাড়াতাড়ি তাপ পরিবহন করে। এইটা এইটা করতে গিয়ে আমি তোমাদের তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে সেই জিনিসটা আসছে, আমি এখানে জায়গা লাগবে, তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, এইখানে আমরা আর একটা ধাতব স্ল্যাব নেব, সে গোলাকার হোক আয়তাকার হোক, আমরা এখন করছি তাপ পরিবাহিতাঙ্ক, কী করছি এখন তাপ পরিবাহিতাঙ্ক জিনিসটা কি, আমরা একটা আঁকার সুবিধার জন্য আমরা একটা গোলাকার একটা ধাতব স্ল্যাব নিচ্ছি, এটা ধাতুর তৈরি একটা পদার্থ, ঠিক আছে এরকম, এর একটা ক্ষেত্রফল আছে এটা এ, আর এর টোটাল দৈর্ঘ্য হচ্ছে ডি, এরা এটা একটা ধাতব পদার্থ, সে লোহা হতে পারে, তামা হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, হ্যাঁ আমি কি নির্ণয় করতে চাইছি, তাপ পরিবাহিতাঙ্ক নির্ণয় করতে চাচ্ছি, একটা পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে এবং কীভাবে নির্ণয় করে। আচ্ছা এখানে যখন তাপ দেওয়া হচ্ছে না, তাহলে এখানে এখানে তাপ এই প্রান্তে তাপ মাত্রা মনে করো থিটা ওয়ান, এখানে তাপমাত্রা মনে করো থিটা টু, কখন তাপ দেওয়ার পরে, আচ্ছা এখানে একটা তাপের সোর্স আছে, এখানে একটা কী আছে তাপের উৎস আছে, এটা কি এটা যে তাপের উৎস, তাপের উৎস এখান থেকে তাপ নিচ্ছে, নিয়ে এই এই ক্ষেত্র এটা এই এটা এখানে গোল নেওয়া হয়েছে, চারচৌকো হতে পারে, চারচৌকো হতে পারে, আচ্ছা মোট কথা এটা একটা মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে এরকম একটা ধাতব পদার্থ আমরা নেব, তাহলে তার একটা ক্ষেত্র আছে এদিকে, যে প্রান্ত তাপ পাচ্ছে লম্বভাবে তাপ পাচ্ছে সেই ক্ষেত্রটা হচ্ছে এ, এই দূরত্বটা তাপটা যাচ্ছে সেই দূরত্বটা হচ্ছে ডি, ঠিক আছে, এবং যখন তাপ পাচ্ছে তখন এখানে তাপমাত্রাটা বেশি হয়ে যাবে, আস্তে আস্তে তাপমাত্রাটা এখানে কমবে, এই তাপমাত্রাটা এখানে কম থাকবে, সেই তাপমাত্রার পার্থক্যটা হচ্ছে থিটা টু মাইনাস থিটা ওয়ান, থিটা ওয়ান মাইনাস থিটা টু। আচ্ছা তার আগে বলে নিই এই তাপ পরিবর্তনটা হওয়ার প্রসেসটা কীরকম, এইখানে যখন দেখো তাপ যখন এখান থেকে নেয় অণুগুলো গরম হয়, অণুগুলো কাঁপতে থাকে, অণুগুলো গতিশক্তি বাড়ে, এই গতিশক্তি থেকে তাপশক্তি তৈরি হয়, সেই অণুগুলো আবার পাশের অণুকে দেয়, সেই আবার তার পাশের অণুকে দেয়, সেই আবার কাঁপে, এইভাবে আস্তে 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 তোমার উষ্ণ প্রান্ত থেকে শীতল প্রান্তে তাপ সঞ্চালিত হয়, একেই বলে তাপের পরিবহন। তাহলে এবার পরিবাহিতাঙ্ক বার করতে গেলে আমরা দেখেছি পরীক্ষা করে দেখা হয়েছে যে তাপটা কতটা যাচ্ছে, আর সেটা কয়েকটা ফ্যাক্টরের উপর নির্ভর করে, অর্থাৎ মনে করো কী পরিমাণ তাপ যাচ্ছে, কী পরিমাণ তাপ এক নম্বর নির্ভর করে এই
ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক হয়। অর্থাৎ ক্ষেত্রফল যদি বেশি হয় তাপ বেশি যাবে, বেশি তাপ নিতে পারছে তাপ বেশি পাবে। আচ্ছা, দু নম্বর হচ্ছে দেখা গেছে যে এই তাপটা এই উষ্ণতা পার্থক্যের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ থিটা ওয়ান মাইনাস থিটা টু। অর্থাৎ এখানে যতটা যদি বেশি তাপ থাকে, উষ্ণতা তাপমাত্রা বেশি থাকে, হ্যাঁ এখানে যদি কম থাকে তাহলেও বেশি পরিমাণ তাপ দেবে, তাহলে থিটা ওয়ান মাইনাস থিটা টু হলো। তিন নম্বর কী হচ্ছে, তিন নম্বর হচ্ছে এই কিউ ভ্যারিজ ওয়ান বাই ডি, অর্থাৎ এই দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব বাড়লে কিন্তু তাপ কম যাবে। আগে কী ছিল, ক্ষেত্রফল বাড়লে তাপ বেশি যাচ্ছিলো, তাপমাত্রার পার্থক্য থাকলে যদি যত বেশি থাকছে তত বেশি যাচ্ছিলো তাপ, কিন্তু দূরত্ব যদি বেশি হয়ে যায় তাপ কিন্তু কম যাবে। আর একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে কি কিউ ভ্যারিজ টি, অর্থাৎ সময়ের সঙ্গে সমানুপাতিক। তাহলে এই তিনটে, এই তিনটে তিনটে নয় চারটে ফ্যাক্টরের উপর তোমার তাপ পরিবহন নির্ভর করে। তাহলে এইগুলোকে যদি অঙ্কের নিয়মে আমরা জুড়ে দিই, এটা কিন্তু কিউ, খেয়াল রাখবে এটা কিউ, আমি যেটা লিখছি এটা কিউ, কিউ যদি ভেদের নিয়মে তোমরা জানো, কিউ ভ্যালি হচ্ছে তোমার এগুলো সব জুড়ে দিলে হচ্ছে এ ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি বাই ডি হয়ে যাবে। এইটা একটা সমীকরণ আসছে, এইটা যদি সমান করে দাও কে ইন্টু এ ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি বাই হচ্ছে ডি। এইটা এখন এবার তাহলে এই কেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্গ, কেটা কি, কে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্গ, কেটা কি বলে যে তাপ পরিবাহিতাঙ্গ, তাপ পরিবাহিতাঙ্গ, কোএফিসিয়েন্ট অফ হিট, হ্যাঁ কন্ডাকশন অফ হিট। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কে যদি আমি ডিফাইন করতে চাই, আমি সংজ্ঞা হিসেবে দিতে চাই, তাহলে কে সমান কী পাচ্ছ, দেখো তুমি তুলে তাহলে উপরে থাকছে কি, উপরে থাকছে কিউ আর ডি, আর নিচে থাকছে কি এ ইন্টু, এ ইন্টু তোমার এই থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি, এইভাবে থাকছে। আচ্ছা যদি আমি সংজ্ঞা হিসেবে বলি, এটা এটা আমি পড়ে আসছি, এটা একক নির্ণয় করার সময় এটা লাগবে, এই এই সমীকরণটা একক পরিবাহিতাঙ্গের একক যখন বার করবো বা ডাইমেনশান তখন এটা লাগবে। এইখানে তুমি দেখো সবগুলোকে ইউনিট করে দাও, অর্থাৎ আমি এ সমান এক বর্গ সেন্টিমিটার, ক্ষেত্রটা এক বর্গ সেন্টিমিটার নিলাম, ইউনিট করে এক বর্গ সেমি। আচ্ছা থিটা ওয়ান মাইনাস থিটা টু উষ্ণতা পার্থক্য এক এক একক নিলাম, ঠিক আছে। আচ্ছা দূরত্বটাও এক একক নিলাম, এক সেন্টিমিটার যদি হয় এক সেন্টিমিটার, সবগুলোকে একক করে দিলাম। আচ্ছা সময়ও এক সেকেন্ড নিলাম, টি সমানও এক করে দিলাম, টি সমানও এক সেকেন্ড করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এটা এটা উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড হবে, এক সেন্টিমিটার হলো, এক বর্গ সেন্টিমিটার হলো ক্ষেত্রফলটা। তাহলে এরকম অবস্থা কী দাঁড়াচ্ছে বলতো, এর মানও এক হয়ে গেছে, তাহলে কিউ সমান কী পাচ্ছি, কিউ সমান পাচ্ছি কে ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়ান, অর্থাৎ কিউ সমান কে। তাহলে এই এইটা হচ্ছে তার পরিবাহিতাঙ্ক। এখন আমি সংজ্ঞা দিতে পারি, কীরকম সংজ্ঞা দেবো, না যদি একক বর্গ সেন্টিমিটার বিশিষ্ট একটা ক্ষেত্র বিশিষ্ট একটা ধাতব পরিবাহী দু প্রান্তের তাপমাত্রা যদি এক ডিগ্রি সেন্টিগ্রেড হয় বা একক হয় এবং তার দৈর্ঘ্য যদি দূরত্ব যদি এক সেন্টিমিটার হয়, তাহলে লম্বভাবে এক সেকেন্ডে যতটা তাপ পরিবহন করবে, লম্বভাবে এক সেকেন্ডে যতটা তাপ পরিবহন করবে তাকে বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, বোঝা গেল। তাপ পরিবাহিতাঙ্ক সবগুলোকে একক করে দেওয়া হচ্ছে, তো আমি আবার বলছি এই জিনিসটা, এর ক্ষেত্রটা যদি এক বর্গ সেন্টিমিটার হয়, এই উষ্ণতা পার্থক্য যদি এক ডিগ্রি সেন্টিগ্রেড হয়, এই দৈর্ঘ্যটা যদি এক সেন্টিমিটার হয়, তাহলে লম্বভাবে এক সেকেন্ডে যতটা তাপ পরিবহন হয় তাকে বলে তাপ পরিবাহিতাঙ্ক। এখানে এই এককটা যদি আমি বার করতে চাই, কে এর মানটা এখানে দেখো, কিউ কিউটা কিউ এর একক কী হয়, ক্যালোরি হয়, যদি সিজিএসে বলি এটা ক্যালোরি হয়, এর হচ্ছে সেন্টিমিটার হয়, ক্যালোরি এটা সেন্টিমিটার। আচ্ছা এ এর একক এটা বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে এককটা কী দাঁড়াচ্ছে, এই তাপ পরিবাহিত কে এর এককটা দাঁড়াচ্ছে, তুমি দেখো এই বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গিয়ে তাহলে একটা সেন্টিমিটার কেটে যাচ্ছে, হ্যাঁ তাহলে এখানে একটা একটা সেন্টিমিটার থাকছে, তাহলে এককটা দাঁড়াচ্ছে কে এর এককটা দাঁড়াচ্ছে ক্যালোরি প্রতি সেন্টিমিটার, ওটা উপরে গেলে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি সেকেন্ড,
হলো এইটা। আর যদি এসআই এসআই হতো, যদি এসআই হতো এককটা কী হতো, এসআই একক হতো কি এটা ক্যালোরি যেখানে জুল হবে, জুল এটা 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 প্রতি মিটার হবে, জুল প্রতি মিটার, মিটার প্রতি ডিগ্রি কেলভিন, প্রতি কেলভিন প্রতি সেকেন্ড, ঠিক আছে এটা হতো। তাহলে এখানে দেখো এখানে জুল প্রতি সেকেন্ডকে আবার ওয়াট বলা হয়, সেই জন্যে জুল প্রতি সেকেন্ডকে ওয়াট বলা হয় বলে আমি এখানে ওয়াট মিটার, আমি এটা কে এর এককটা আমি এখানে আমি এখানেই লিখছি, কে এর এককটা এরকম হতে পারে, এই জুল প্রতি সেকেন্ডকে একসঙ্গে লিখলে ওয়াট, ওয়াট প্রতি মিটার প্রতি কেলভিন, এটাও এটাও এর একক হয়। তাহলে এর পরিবাহিতাঙ্কে দুটো একক করা যায়, একটা ক্যালোরি প্রতি সেন্টিমিটার প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি সেকেন্ড, অথবা এই জুল পার সেকেন্ডকে যদি ওয়াট করে নিই অথবা এসআই পদ্ধতি একক হবে, ওয়াট প্রতি মিটার প্রতি কেলভিন। তাহলে এই এককগুলো হলো। এইবার আর একটা জিনিস আছে আমাদের, এটা হচ্ছে তোমার তাপীয় রোধ, তাপীয় রোধ বলে একটা জিনিস আছে। তাপীয় রোধ জিনিসটা আমরা বলে নিয়ে এই ক্লাসটা শেষ হবে। তাপীয় রোধটা কী, তাপীয় রোধ জিনিসটা কী? না ওই যে বললাম, তোমরা যখন তড়িৎ বিজ্ঞান পড়বে দেখবে সেখানে তড়িৎ গেলে একটা বাধা দেয় তড়িৎ প্রবাহে, তাকে রোধ বলে। হ্যাঁ, আবার ঠিক তেমনি তাপ গেলেও তাপ প্রবাহে পরিবাহী পদার্থটা বাধা দেয়, তাকে তাপীয় রোধ বলে। এই তাপীয় রোধটাকে আমরা পরিবাহী সেখানে মিল পাবো দেখবে। এই যে এই এইখানে সূত্রটা থেকে আসবে আবার, এইখানে যেটা আমরা করছিলাম যে এই কিউ ইজ ইকুয়াল টু এই এইচ, এটা নাও কিউ ইজ ইকুয়াল টু, কিউ ইজ ইকুয়াল টু আমরা কী পেয়েছিলাম, এ ইন্টু থিটা টু মাইনাস আচ্ছা সরি থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি বাই কী পেয়েছিলাম, এই যে বাই ডি, তাই তো? আচ্ছা এখানে কিউ বাই টি এরকম করে নাও, এটাকে টিটাকে এখানে নিয়ে চলে এলাম, তাহলে কী থাকলো না, এ ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু, আচ্ছা কে ছিল একটা, কে ছিল এখানে একটা, হ্যাঁ এ থিটা ওয়ান মাইনাস থিটা টু কে ইন্টু বাই ডি, এটা এরকম হলো। তাহলে কিউ বাই টি সমান কী পাচ্ছি আমি, এটাকে থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই এখানে লিখতে পারি ডি বাই কে ইন্টু এ। এই যে সমীকরণটা পাচ্ছি, এই সমীকরণটা কিন্তু যখন তোমরা যখন তড়িৎ বিজ্ঞান পড়বে সেখানেও ঠিক একটা সমীকরণ পাবে, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, অর্থাৎ বিভব পাবত বিভব পার্থক্য, বিভব পার্থক্য সমান হচ্ছে আই ইন্টু আর মানে তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু রোধ, এটাকে আমরা ভি টু মাইনাস ভি ওয়ান হিসেবেও লিখতে পারি, তাহলে আই ইন্টু আর। অর্থাৎ এখানে এই আই আই সমান হচ্ছে, আই সমান হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান বাই আর। আই মানে আবার কি, অর্থাৎ এখানে আই মানে হচ্ছে আবার আমরা দেখব আধান বাই সময় কিউ বাই টি, কিউ আই এর জায়গায় কিউ বাই টি, তাহলে এইটা এই কিউ বাই টি ভি টু মাইনাস ভি ওয়ান বাই আর, এইটা তড়িৎ বিজ্ঞানের একটা সূত্রের সঙ্গে খুব মিল আছে। এটা আধান কিন্তু, এক্ষেত্রে এটা তাপ, এক্ষেত্রে এটা আধান, আধান বাই সময়, এখানে ভি টু মাইনাস ভি ওয়ান বাই আর। এই যে দু নম্বর সমীকরণ, মানে এটা দু নম্বর সমীকরণ, এটা দু নম্বর সমীকরণ। তাহলে এক নম্বর আর দু নম্বর সমীকরণ দেখো সবই মিল আছে, এটা যেমন উষ্ণতার পার্থক্য, তাপমাত্রার পার্থক্য, এটা বিভব প্রভেদের পার্থক্য, এটা তড়িতের ক্ষেত্রে, তড়িৎ পরিবহনের ক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগে, এই সূত্রটা দাঁড়ায়। ঠিক তাপের ক্ষেত্রেও এই সূত্রটা, আমরা একটা সূত্র পেয়েছি সেটা এরকম। তাহলে আপনি দেখো মিল আছে কোথায়, সবই মিল আছে, বাঁ দিকটা মিল আছে, এটাও মিল আছে, তাহলে কী দাঁড়াচ্ছে না, আর সমান হচ্ছে ডি বাই কে ইন্টু এ, এটা কী বলাচ্ছে তাপীয় রোধ। তাহলে তাপীয় রোধ বোঝা গেল, তাপীয় রোধ মনে হচ্ছে এই ডি বাই কে ইন্টু এ, অর্থাৎ তাপ প্রবাহ হলে তাপীয় পদার্থের যে একটা ইয়ে হয় পরিবহনে বাধা সৃষ্টি করে তাকে বলে তাপীয় রোধ। এখন তোমাদের কয়েকটা আমি হোম টাস্ক দিয়েছি সেটা দেখে নাও, হোম টাস্কের মধ্যে আমি চট করে বলে দিচ্ছি, তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের নাম বলো, তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের নাম বলো, পারদ হবে, কঠিন কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের দৈর্ঘ্য প্রসারণ উপর নির্ভর করে কি, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে কি, না, ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে আছে পার প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড, দৈর্ঘ্যের এককের নির্ভর করে না। আচ্ছা তাপ পরিবাহিতাঙ্ক কি, এর মান কিসের উপর নির্ভর করে আমি একটু আগেই পড়ালাম, সিজিএস পদ্ধতিতে তাপের পরিবাহিতাঙ্কের একক কি, না এইটা আমি একটু আগে পড়ালাম, কঠিন পদার্থ তাপ কোন কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয় বললাম, কোন পদ্ধতিতে, পরিবহন পদ্ধতিতে,
তড়িৎ রোধের সঙ্গে সাদৃশ্য বুঝিয়ে তাপীয় রোধের রাশিমালাটি নির্ণয় করো, যেটা আমি এখনই করলাম, এটা পরীক্ষায় পড়ে। হ্যাঁ, তড়িৎ রোধের সঙ্গে সাদৃশ্য বুঝিয়ে তাপীয় রোধের রাশিমালাটি নির্ণয় করো, যেটা আমি এখনই বললাম, এটা হলো, এগুলো সব বাড়ির কাজ। শূন্যস্থানে তাপের পরিবাহিতাঙ্কের মান কত? শূন্যস্থানে তাপের পরিবাহিতাঙ্কের মান, শূন্যস্থানে তাপ তো পরিবহন করে না, সুতরাং শূন্য হবে। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? একটু আগে বললাম, উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম করো, গ্রাফাইট হবে। গ্রাফাইট কিন্তু তাপ পরিবহন করে কিন্তু অধাতু। আচ্ছা, গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত? যেটা আমি একটু আগে বলছিলাম, 1/273 প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তা এইটা যদি আমি ভাগ করে দিই, তাহলে 3.663 × 10⁻³ প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড হলো। এটা আজকে আমাদের এই পর্যন্ত পাঠ্য বিষয় হলো। তোমরা বাড়িতে এবং ক্লাসগুলো করবে, মোটামুটিভাবে আমাদের এই তাপবিজ্ঞানটা বা তাপীয় প্রসারণ চ্যাপ্টারটা মোটামুটি শেষ হলো। এটা পার্ট 2, এখানে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি।